আলিপুরদুয়ার জেলার অসম সীমানার সংলগ্ন বারোবিশাতে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দমকল কেন্দ্রের তরফে জনগণদের উদ্দেশ্যে সচেতনতামূলক প্রচার চালানো হয়। আলিপুরদুয়ার জেলার অসম সীমানার সংলগ্ন বারোবিশাতে দমকল কেন্দ্রের তরফে বারোবিশা জনগণের উদ্দেশ্যে সচেতনতামূলক প্রচার চালালেন বারোবিশা দমকল কেন্দ্রের কর্মীরা। দমকলের গাড়িতে লাগানো মাইকের সাহায্যে এই সচেতনতার প্রচার চালায় তারা। সাথে যেসব এলাকায় জমায়েত হয় সেই সব জায়গায় ফিনাইল মিশ্রিত জল স্প্রে করা হয়। ব্যাংক, পুলিশ ফাঁড়ি, পুলিশ বুথ, বাজার, এই সমস্ত জায়গাকে পালা করে জীবাণুমুক্ত করার কাজ করে তারা। আমরা আমাদের ডিপার্টমেন্টের নির্দেশ অনুসারে বিভিন্ন অফিসগুলোতে সতর্কতামূলক বিশেষ করে ফিনাইলটা স্প্রে করছি, যাতে করে এই করোনা ভাইরাসের একদিকে মানুষকে সচেতন করা, অপরদিকে জীবাণুমুক্ত পরিবেশের মধ্যে যাতে আমরা সবাই মিলেমিশে বাস করতে পারি, এরকম আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে সেই নির্দেশ এসছে। আর সেই নির্দেশ অনুসারে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিস সে গিয়ে যে জায়গাগুলোতে গ্যাদারিং বেশি হচ্ছিল, হ্যাঁ গ্যাদারিং বেশি হচ্ছে সেইখানে সব জায়গাতে আমরা গিয়ে স্প্রে করছি। এটা কি পুরো ব্লক জুড়ে হবে? সম্পূর্ণ সারা পশ্চিমবঙ্গ জুড়েই হচ্ছে, আমাদের প্রত্যেক অফিস থেকে সেগুলো হচ্ছে।